Assalamu alaikum. Welcome to my cooking channel, Kakon's Bismillah Kitchen. আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা তো চলুন দেখে নেই এই অসম্ভব মজার পাস্তাটি তৈরি করতে কি কি লাগবে ফারফালা পাস্তাটি দিয়ে এই হোয়াইট সস পাস্তাটি তৈরি করব আমি 2 টেবিল চামচ মাসকারপোনে নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ নিয়েছি আধা কাপ 2 টেবিল চামচ নিয়েছি আটা নিয়েছি 100 গ্রাম বাটার 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি দারচিনির গুঁড়া 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি লবণ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর লাগবে 3 টেবিল চামচ পারমিজানো চিজ আর নিয়েছি ফারফাল্লা পাস্তা আজকে আমি এই পাস্তাটি দিয়ে হোয়াইট সস পাস্তা তৈরি করব প্রথমে আমি পাস্তা সিদ্ধ করে নেব এর জন্য আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি পানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ পাস্তা সিদ্ধ করার আগে অবশ্যই পাস্তার প্যাকেটের উপরে ইনস্ট্রাকশন দেখে নেবেন কারণ প্যাকেটের উপরে লেখা থাকে পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করতে হবে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব এরপর আমি 200 গ্রাম পাস্তা এখানে দিয়ে দিচ্ছি অপেক্ষা করব পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পাস্তা সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি হোয়াইট সসটি তৈরি করে নেব এর জন্য আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন বাটার দেওয়ার জন্য তাহলে টেস্টটা ভালো হবে অপেক্ষা করব বাটার গলে যাওয়া পর্যন্ত অনেকে এই হোয়াইট সস পাস্তাটির ভিতরে সবজি ব্যবহার করে থাকেন কিন্তু সবজি ব্যবহার করলে এই হোয়াইট সস পাস্তাটির অরিজিনাল টেস্টটা থাকে না দেখুন আমার বাটার গলে গিয়েছে এখন আমি এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি আর চুড়ার জালটা এখন খুবই লো আঁচে রেখে আমি এই আটাটা বাটারের মধ্যে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে আর অপেক্ষা করতে হবে আটার কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত দেখুন আমার আটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমার চুলা জালটা কিন্তু এখনো লো আঁচে রয়েছে এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি অনবরত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নাড়া কোনো পর্যায়ে বন্ধ করা যাবে না তাহলে আটাগুলো দলা পেকে যাবে দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব দারচিনির গুঁড়া এরপর দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ ভালো করে হোয়াইট সসের মধ্যে মিশিয়ে নিচ্ছি কম আছে এই সসটি তৈরি করতে হবে দেখুন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি কত সুন্দর মেশানো হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে মাসকারপোনে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি মাসকারপোনে না থাকে এটা ছাড়াও আপনি হোয়াইট সস তৈরি করতে পারবেন কিন্তু মাসকারপোনে দিলে এই স্বাদটা ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পারমিজানো চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার হোয়াইট সস তৈরি হয়ে গিয়েছে আর এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ঠিক এই কনসিস্টেন্সিতে হোয়াইট সস তৈরি করে নিতে হবে এরপর আমি সিদ্ধ করে রাখা ফারফারলা পাস্তা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হোয়াইট সসের সাথে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর পাস্তা হয়েছে এখন আমি একটি প্লেটে এটাকে পরিবেশন করছি এই পাস্তাটি অবশ্যই গরম গরম খেতে হবে আমার পাস্তা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এর উপরে একটু পারমিজানো চিজ দিয়ে দিচ্ছি পাস্তাটা খেতে এমনি অনেক টেস্টি হয়েছে আর যদি এর উপরে একটু পারমিজানো চিজ দেওয়া যায় তাহলে এর স্বাদটা বেড়ে যাবে দেখুন আমার কত সুন্দর পাস্তা রান্না হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে যে এমন মজার পাস্তা তৈরি করা যায় তা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে
ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রকম মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।